হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা আমার থাম্বনেলটা দেখে বুঝতে পারছো যে আমি কোন টপিকে ডিসকাস করতে চলেছি। তো আমি বলবো প্রথম কথা, আজকালকার দিনে এই এখনকার দিনে মানে প্রায় মহিলারা এই সমস্যা নিয়ে আর কি ভুগছেন, তার মধ্যে আমি নিজেও একজন রয়েছি অবশ্যই। তো আমার HSC-র কি এক্সপিরিয়েন্স ছিল, HSC টেস্ট কি, কেন হয়, কত খরচা হয়, HSC টেস্টে আমার কি এক্সপিরিয়েন্স ছিল, আর তারপর HSC টেস্টের পরে প্রেগনেন্সি কি আসে, এই সমস্ত বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। তো আমি ফার্স্ট অফ অল বলি HSC টেস্টটা আসলে কি। তো আমরা মানে অনেকেই আছে যারা প্রেগনেন্সি নিয়ে ভুগছেন যে প্রেগনেন্সি আসছে না, কনসিভ করতে চাইছেন, অনেক দিন হয়ে গেছে, অনেকে ডাক্তার দেখাচ্ছে অনেক দিন হয়েছে, অনেকে আবার প্রথমবারেই ডাক্তারের কাছে গেলে সমস্ত কিছু ক্লিয়ার রাখার জন্য ওরা আর কি এই টেস্টগুলো দিয়েই দেন। তো আমার ক্ষেত্রে অনেক দিন পরে দিয়েছিলেন, তো অনেকের ক্ষেত্রেও সেটাই হয়, কারণ আমরা অনেক দিন ধরে যখন প্রেগনেন্সির জন্য ট্রাই করি আর প্রেগনেন্সিটা না আসে, তো আসলে সমস্যা কোথায় দেখার জন্য এই টেস্টটা করা হয়। এই টেস্টটা আসলে হয় ভাজাইনা দিয়ে, মানে আমাদের যোনিপথে টেস্টটা করা হয়, কারণ এটা খুব ক্লিয়ার, এটা আমরা বর্তমান সমাজে প্রায় জানি, সবাই জানি, যারা জানেন না তারা আসলে শুনে নিন। যেহেতু PCOD আসলে কনসিভ না করার এখন তো মেন কারণ যে PCOD, তো আমাদের ওভারিতে যে সিস্টগুলো হয়ে যায়, যে আমাদের যে ডিমগুলো আর কি রিলিজ করতে পারছে না, সেগুলোই এককালীন কিন্তু সিস্ট হয়ে যাচ্ছে। তো আমাদের ওভারিটা কিন্তু অ্যাটাচ আছে ফেলোপিয়ান টিউবের সঙ্গে, মানে আমাদের ওভারি থেকে এগ রিলিজ করার পর, সেই ডিম্বাণুটা রিলিজ করার পর ওরা কিন্তু ফেলোপিয়ান টিউবেই দাঁড়িয়ে থাকে। সেই ফেলোপিয়ান টিউবে দাঁড়িয়ে থাকে যখন আমাদের যেটা কি বলবো ইন্টারকোর্স, মানে খুব কমন বাংলায় বলে আমাদের মেলামেশার পর, স্বামী স্ত্রী যখন সম্পর্ক হয় সেই মেলামেশার পর ছেলেদের স্পার্ম বা শুক্রাণু আমাদের যোনিপথ দিয়ে ওই ফেলোপিয়ান টিউবের রাস্তায় কিন্তু ওই ডিম্বাণুর সঙ্গে গিয়ে মিলিত হয়, তারপরে একটা প্রেগনেন্সি হয়। তো আমাদের এই যোনিপথে যে ফেলোপিয়ান টিউব যাচ্ছে খুব সরু দুটো নালী, আর তার মধ্যে হয় এই পারের ওভারি থেকে যদি এগ রিলিজ করে তাহলে সেখানকার ফেলোপিয়ান টিউবে দাঁড়াবে, আর ওখানকার ওভারি থেকে যদি এগ রিলিজ করে তাহলে এই পাশের ফেলোপিয়ান টিউবে দাঁড়াবে। তো ফেলোপিয়ান টিউব দুটো যদি ক্লিয়ার না থাকে তাহলে প্রেগনেন্সি আসবে কোথা থেকে? অনেকের ক্ষেত্রে কি হয়, ফেলোপিয়ান টিউবটা ওই যে সরু নালীটা ওটা হয়তো ব্লকেজ আছে, তো সেইটা আর কি দেখার জন্য আমাদের HSC টেস্টটা আসলে হয়। কারণ আমাদের শুক্রাণুটা যেতে গেলে যেহেতু রাস্তাটা ওইটাই, সেহেতু রাস্তাটা কি ক্লিয়ার আছে এটা তো দেখতেই হবে, তাই স্বাভাবিকভাবে এই টেস্টটা আমাদের করা হয়। আশা করি সবাই বুঝতে পেরেছে, যারা বুঝতে পারবে না তারা দ্বিতীয়বার কমেন্ট করবে, আমি আবার বুঝিয়ে দেব। তো আমি বলে দিলাম যে আসলে HSC টেস্টটা কেন করা হয়। দ্বিতীয় আমি বলবো HSC টেস্টটা আসলে পেনফুল কি পেনফুল না। তো আমি বলবো হ্যাঁ অবশ্যই পেনফুল, কিন্তু এই যে মা হওয়ার যে ইচ্ছা তার সামনে এটা কোনো পেনফুলই না আমি মনে করি, কারণ ভীষণ পেনফুল ছিল আমার জন্য ওই দিনটা। কারণ যারা যারা যাচ্ছ তারা স্বাভাবিক ভয়ে আছো, আমিও জানি আমিও ভয়ের মধ্যে ছিলাম। আমি বলবো আসলে এক্সপিরিয়েন্সটা কী ছিল, এইবারে আমি বলবো HSC টেস্টটা কেন হয় বলে দিলাম, HSC টেস্টটা কেমনভাবে হয় আমি বলছি। HSC টেস্টটা আসলেই যোনিপথ দিয়েই হয় আমাদের ভাজাইনা। আসলে ডক্টর আমাদের এই টেস্টটা করতে বলেন পিডিয়ারের 7 to 10 days, 7 থেকে 10 দিনের মধ্যেই এই টেস্টটা আর কি করা হয়। আমি খুব কমন বাংলায় বলবো, আমি অত বুঝি না ওই মেশিনটাকে কী বলে, বড় একটা ইঞ্জেকশনের মতো ইনস্ট্রুমেন্ট যেটা আর কি আমার থাম্বনেলের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ, ওই ইনস্ট্রুমেন্টের মধ্যে যেমন ইঞ্জেকশন দিলে যেমন ভিতরে লিকুইড মতো থাকে যেটা পুশ করে দেয়া হয়, ওই রকমই একটা ইঞ্জেকশনের মধ্যে এত বড় একটা লিকুইডের জায়গা থাকে যেটা পুশ করে দেয়া হয়। যেমন ছেলেদের স্পার্মটা যখন যায় ওই তো যোনিপথ দিয়ে যায়, সেটাও তো একটা লিকুইড টাইপের জিনিস, সেই হিসেবে ওইভাবে লিকুইডটা দিয়ে আর কি দেখা হয় যে রাস্তাটা দিয়ে যখন যাচ্ছে ওপর থেকে একটা এক্সরে টাইপের মেশিন থাকে, যখন ওই লিকুইডটা পুশ করে দেয় তখন ওই রাস্তা দিয়ে ওরা যেতে শুরু করে, আর তখনই এক্সরে মেশিনটা দিয়ে দেখে নেওয়া হয় যে জায়গাটা ক্লিয়ার আছে কিনা। এইভাবে HSC টেস্টটা করা হয়।
তো যখন ওটা পুশ করে তখনই প্রচণ্ড পরিমাণে লাগে, প্রচণ্ড পরিমাণে লাগে, কিন্তু ওটা ক্ষণিকের বলা যায় না, প্রায় 2-3 ঘন্টা প্রচণ্ড যন্ত্রণা করে, তারপর আস্তে 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 সেটা কমতে থাকে, 1-2 দিন তোমার থাকে। আর ডাক্তার এমনিও মেডিসিন প্রেসক্রাইব করে দেয়, উনি পেন কিলার দিয়ে দেয়, যে কোনো ডাক্তার পেন কিলার দিয়েই দেয়। তো এইরকমভাবে আর কি টেস্টটা করা হয়। এইবারে তৃতীয়ত আমি বলবো কত খরচা হয়। তো HSG টেস্ট অনেকে অ্যানাস্থেশিয়া দিয়ে করে, মানে অজ্ঞান করে অনেকের করা হয়, অনেকের ক্ষেত্রে বিনা অজ্ঞানে করা হয়, যেমন আমার ক্ষেত্রে বিনা অজ্ঞানেই করা হয়েছিল, অনেকে জ্ঞানে করে অনেকে অজ্ঞানে করে। তো যারা অজ্ঞানে অ্যানাস্থেশিয়া দিয়ে যাদের করা হয় তাদের ক্ষেত্রে খরচাটা একটু বেশি পড়ে, আর যাদের বিনায়েতে করা হয় তাদের ক্ষেত্রে খরচাটা কম পড়ে জায়গা হিসেবে। কেউ সরকারিতে করে তাদের 1000 টাকায়ও হয়ে যায়, আর কেউ বেসরকারিতে করে তাদের 3,500-4,500 টাকাতেও হয়ে যায়, তবে আমার ক্ষেত্রে 3,500 টাকা পড়েছিল। আর যেটা বলবো আর একটা, হ্যাঁ, যাবার আগে কি কি প্রস্তুতি নেবে এটা কিন্তু সবাই বলবে না। তো এটা যেহেতু জনিপথ দিয়ে হয়, তো জনিপথের জায়গাটা প্রথমে ক্লিয়ার করে যেতে হবে, ওই জায়গাটা পরিষ্কার রাখতে হবে। আর দ্বিতীয়ত যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সবার কিন্তু ড্রেস প্রেফার করে না হসপিটাল থেকে, অনেকে যে লো ক্লাস জায়গা থেকে যারা করছেন, যাদের যেমন সামর্থ্য তাদের ক্ষেত্রে কিন্তু ড্রেস দেয়া হবে না ওখানকার। তো আমি বলবো আমরেলা কাট কোনো কুর্তি বা শাড়ি এগুলো পরে যেতে, যাতে সুবিধা হয়। আর যারা এমনি একটু বড় জায়গা থেকে করবে তাদের অবশ্যই ড্রেস দেয়া হবে, আমার ক্ষেত্রে দেয়া হয়েছিল। আর আর একটা কথা বলবো, প্যাড নিয়ে যেতে হবে, সব জায়গায় প্যাড দিয়ে দেয় না, তাই সঙ্গে করে প্যাড নিয়ে যেতে হবে। আর পেন কিলার তো ওরা এমনিই দিয়ে দেবে, কারণ কিছুক্ষণ হওয়ার কিছুক্ষণ পর তোমাকে এমনি রেস্ট নিতে বলা হয়, তারপরে আস্তে আস্তে গাড়ি ওয়েতে বাইকে যাতে তুমি যেতে চাও ওরা যেতে দেবে, সেটা কোনো সমস্যা না। তারপরে 2-1 দিনের মধ্যে এমনি ব্যথাটা চলে যায়। তো এই কটা জিনিস আমার বলার ছিল, বলে দিয়েছি। নেক্সট, আসলে মানে HSG টেস্টের পরে কি প্রেগনেন্সি চলে আসে? না, HSG টেস্টটা হচ্ছে কি খুব ভাইটাল একটা পার্ট প্রেগনেন্সির ক্ষেত্রে। এটা আমি তো বললাম যে কেন আসলে টেস্টটা করা হয়, তো সবাই জানতে চাইবে যে রাস্তাটা কি ক্লিয়ার আছে, যেখানে গিয়ে ডিম্বাণু ও শুক্রাণুটা মিলবে সেই রাস্তাটা ক্লিয়ার আছে। এই কথাটা শুনলেও কতটা ভালো লাগে যে রিপোর্টটা নর্মাল এসেছে। অনেকের ক্ষেত্রে তো ব্লকেজ আসে না, সেটা তার আলাদা পদ্ধতি আছে, মানে হেরে যাওয়ার কোনো দিক নেই, সেটার জন্যও আলাদা ব্যবস্থা রয়েছে। তো যাদের ক্ষেত্রে এই দুটো খোলা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা সুখবর, মানে প্রেগনেন্সিটা তাড়াতাড়ি আসার জন্য এটা একটা খুব বড় গুড নিউজ। অনেকে বলবে আমি তো HSC করালাম তাহলে আমার কেন প্রেগনেন্সি এলো না? আসবে, অবশ্যই আসবে। আরও সমস্ত জিনিস খতিয়ে দেখার পর কোথায় ত্রুটি ভুল ত্রুটি আছে সেগুলো দেখে নিলে অবশ্যই প্রেগনেন্সি আসবে। 50টা জিনিস শরীরের মধ্যে ঠিকঠাক থাকলে তবেই কিন্তু একটা প্রেগনেন্সি আসে। আমার HSG রিপোর্টটা নর্মাল এসেছে মানেই আমার প্রেগনেন্সি চলে আসবে তা নয়, আরও দিকগুলোও দেখতে হবে। প্রেগনেন্সি অবশ্যই আসবে, ধৈর্য ধরে থাকলে অবশ্যই আসবে। অনেকের ক্ষেত্রে HSG করার কিছুদিন পরেই কিন্তু প্রেগনেন্সি চলে আসে, অনেকের ক্ষেত্রে সেটা সময় নেয়, কিন্তু প্রেগনেন্সি ডেফিনেটলি আসবে, তার জন্য আপনাকে চেষ্টা করে যেতে হবে। এটাই আমি বলবো, ধৈর্য ধরবে, হার মানার কোনো জায়গা নেই, প্রেগনেন্সি নিশ্চয়ই আসবে। কারণ আমার ক্ষেত্রে আমি গিয়েছিলাম, আমার কোনো খাওয়া দাওয়ার সঙ্গে কোনো সম্পর্ক ছিল না, অবশ্যই খেয়েছিলাম, হালকা ফুলকা খেয়েছিলাম। যাওয়ার পর আমাকে অপারেশন থিয়েটারের ড্রেস পরিয়ে দেওয়া হয়, আমি খুব ভয় পেয়ে গেছিলাম, আমার একটা বেডের মধ্যে শুয়ে দেওয়া হয়েছিল, অপারেশন থিয়েটারের লাইট ওপরে জ্বলছিল, তার মধ্যে ডক্টর এলেন, ডক্টর এসে উনিও অপারেশন থিয়েটারে ওই ড্রেস ফ্রেস যেগুলো পরে আর কি উনি পড়ছিলেন, আমি তার মধ্যেই ঘাবড়ে গেছিলাম। সামনে কাঁচের রুমের মধ্যে কয়েকটা মেল, আমার যেহেতু ফিমেল ডক্টর করছিল, অনেকের ক্ষেত্রে মেল ডক্টরও করে, আমার কয়েকটা মেল ডক্টর ভিতরে কম্পিউটারের ওপর বসেছিল, স্ক্রিনের ওপর দেখ, তারাই আসলে মেন হচ্ছে তারাই দেখবে যে টিউবটা খোলা আছে কি না আছে। আর যে যিনি ডক্টর উনি আসলে এক্সপেরিমেন্টটা করবে, মেন এক্সপেরিমেন্টটা উনিই করবেন, তো উনি আসলে যা প্রসিজার যা আছে উনি আসলে করলেন। আর একজন হেল্পার থাকে, কোনো একটা নার্স থাকে, টর্চ লাইট হ্যান ত্যান জ্বেলে দেয়, অনেক কিছু ইনস্ট্রুমেন্ট ওনার হাতে যা দেওয়ার হয় সেটা আর কি দেয়। তবে ইনস্ট্রুমেন্টটা দেখে একটু ভয় লাগে, কিন্তু আমার মনে হয় মা হওয়ার জেদটার কাছে এই পেনটা কোনো ব্যাপারই না।
সুতরাং ভয় পাবে না, টেস্টটা করাও, নিশ্চয়ই গুড নিউজ আসবে, আর আশা করি টেস্টটাও নর্মাল আসবে। যা বলার সমস্ত কিছু বলে দিয়েছি, আর যদি কোনো কিছু বাদ থেকে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে, আমি আবার জানিয়ে দেব। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো, যদি আমার ভিডিওটা কারোর উপকারে লাগে তার থেকে এর থেকে বড় খুশির আমার জন্য কিছু হতে পারে না। তাই ভিডিওটা প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। আজকের মতো এই পর্যন্ত, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।